ফেসবুক পেজ খোলার জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে না। আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেখানে আপনারা আসবেন। আসার পরে আপনারা এই যে মেনু অপশনটি রয়েছে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি অপশন রয়েছে পেজ নামে, আপনারা পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাবেন যে ক্রিয়েট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের প্রথমে আপনাদের সিলেক্ট করতে হবে, বলতে সেখানে আপনাদের একটি পেজের নাম দিতে হবে। আপনারা আপনাদের নিজের পছন্দের মতো একটি নাম সিলেক্ট করতে পারেন। আমি একটি নাম সিলেক্ট করছি যে তাড়াতাড়ি ভিডিও ওয়ান। সো সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের বলতেছে যে আপনার পেজটি কোন ক্যাটাগরির হবে। সো এখানে ক্যাটাগরি আপনাদের বসাইতে হবে, যেহেতু আমাদের এটি ভিডিও ক্যাটাগরি, সো আমরা ভিডিও ক্যাটাগরি লিখব। আমরা দেখব ভিডিও ক্রিয়েটর। সো আমাদের চ্যানেলটি হচ্ছে, পেজটি হচ্ছে ভিডিও ক্রিয়েটর, সেহেতু ভিডিও ক্রিয়েটর আসতেছে না। সো আমরা যদি এখন ডান দিক ক্লিক করি কিন্তু আসছে না। সো গেমিং ভিডিও ক্রিয়েটর আসতেছে। সো যখন আসতেছে না আপনারা যে কোনো একটি বসিয়ে দিই, এখানে কিন্তু আমি লিখে দিলাম কিন্তু ডান দিলে আমাদের হচ্ছে না, ঠিক আছে। তো আমরা যে কোনো একটি বসিয়ে দেবো, পরবর্তী আমরা চেঞ্জ করবো। চেঞ্জটি আমি পরবর্তী দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে যে কোনো একটি বসাইতে হবে। সো এরপরে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের বলতেছে যে আপনাদের একটি ওয়েবসাইট দিতে। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনাদের বসানোর কোনো প্রয়োজন নেই। সো এখানে আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন, আমি লোকেশনটা লিখে দিয়েছি এখানে। সো দিনাজপুর, এখানে সিটি দিয়েছি রংপুর, এখানে আমাদের পোস্টাল কোড। এরপরে আপনারা আপনাদেরটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বলতেছে এখানে যে প্রোফাইল এর যে ছবিটি রয়েছে পেজের সেটি দিতে, অথবা আপনাদের যে পিছনের যে কভার ফটোটি রয়েছে সেটি অ্যাড করতে। আমরা কিন্তু পরবর্তী আপনাদের একসাথে দেখাবো যেটি হচ্ছে ক্যাটাগরি এবং ফটোগুলো। সো আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। এরপরে ডান অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখন আপনাদের মূল কাজগুলো করতে হবে, যেমনটা হচ্ছে আপনার যে পেজের একটি প্রোফাইল ফটো থাকবে সেটি আপনারা এখান থেকে অ্যাড করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের চয়েস নিউ প্রোফাইল পিকচার, সো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সকল ফটোগুলো শো করবে। এখান থেকে আপনারা যে ফটোটি অ্যাড করবেন সেটি আপনারা নিয়ে নেবেন। অবশ্যই এটি আপনার সাইজ রয়েছে, এই সাইজটি হচ্ছে আপনাদের প্রোফাইলের জন্য 128x128। এটি আপনারা যে কোনো ফটোশপ যে কোনো দিয়ে আপনারা তৈরি করতে পারেন। এটি তারপর ডান করে দিবেন। এরপরে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভে ক্লিক করে দিবেন। তো আমাদের ফটোটি আপলোড হচ্ছে। এরপরে হচ্ছে কভার ফটো। কভার ফটোটি এখানে অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কভার ফটো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন এডিট কভার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সো আপনারা যে প্লাস বাটনটি দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যামেরা, সো এখানে রয়েছে ক্যামেরা রুল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে কভার ফটোটি রয়েছে এইটার সাইজ হচ্ছে 640x360, এটি আপনারা তৈরি করে নেবেন। তৈরি করার পর ডান অপশনে ক্লিক করবেন। উপরে সেভ অপশনে ক্লিক করে দিলে আপনাদের কভার ফটোটি সেভ হয়ে যাবে। আমাদের কভার ফটোটি অ্যাড হয়ে গেছে, তো দেখতে পাচ্ছেন। এর পরবর্তী আপনাদের একটি গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে আপনাদের একটি পেজ র্যাঙ্ক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাদের ইউজার নেম। সো ইউজার নেম অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনারা ক্লিক করবেন ছোট্ট করে লেখাটিতে। ক্লিক করার পর আপনাদের এখানে শো করবে, দেখতে পাচ্ছেন ইউজার নেম, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে যে আপনার যে পেজের নামটি সেটি আপনারা লিখবেন। আমি যে ইউজার নেমটি দেবো, এই যে এখানে যেটি লিখবেন সেটি দিলে কিন্তু সার্চ দিলে আপনার পেজটি আসবে। আমি দিচ্ছি তাড়াতাড়ি ভিডিও। দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি ভিডিও নামে কিন্তু একটি রয়েছে, সেজন্য নিচ্ছে না। যদি এখানে ইউজার নেম হচ্ছে কোন, এখানে যদি ফেসবুকে কোনো কিছু নাম না থাকে তাহলে শো করবে, যদি থাকে তাহলে শো করবে না। আপনি একটা অ্যাড করে দিবেন, যেমন আমি ওয়ান দিচ্ছি, এটা ওয়ানটা নেই, তার জন্য আমাদের নিয়ে নিচ্ছে। যদি নিয়ে নেয় তাহলে টিক চিহ্ন আসবে, সবুজ চিহ্ন, ঠিক আছে। এরপরে ক্রিয়েট ইউজার নেম, ঠিক আছে, এখানে ক্লিক করবেন।
এরপরে ওকে বাটনে ক্লিক করবেন। তো আমরা যদি একবার রিফ্রেশ দিই তাহলে কিন্তু অ্যাড হয়ে যাবে, দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউজার নেমটি অ্যাড হয়ে গেছে তাড়াতাড়ি, ভিডিও ওয়ান। এর পরবর্তী যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনাদের এডিট পেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে আপনাদের যে টেমপ্লেট, টেমপ্লেটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কিসের জন্য পেজটি খুলতে চান এটি আপনাদের ফেসবুককে বুঝাইতে হবে, তার জন্য আপনারা এখানে টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট রয়েছে, তার মধ্যে আপনারা আবার এখানে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর সো আবার এখানে টাচ করবেন। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো টেমপ্লেট এসেছে। সো দেখতে পাচ্ছেন আপনি কি বিজনেস করবেন, বিজনেস করলে আলাদা, মানে সব কিছুর জন্য আলাদা রয়েছে। আমরা যেহেতু ভিডিও তৈরি করব সেই জন্য আমাদের টেমপ্লেট সিলেক্ট করতে হবে ভিডিও, ভিডিও পেজ। আমরা যেহেতু ভিডিও পেজের জন্য পেজটি খুলেছি, আমরা এটি সিলেক্ট করে দেব। নিচে দেখতে পাচ্ছেন যে আপনাদের কি কি শো করবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফলো বাটন শো করবে, লাইক বাটন, শেয়ার বাটন, সেভ বাটন, এগুলো বাটন শো করবে শুধু। সো এরপরে দেখতে পাচ্ছেন এটি অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই টেমপ্লেট এখানে আপনারা সিলেক্ট করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন একটি রয়েছে সেভ অপশন, এখানে আপনারা সেভে ক্লিক করে দেবেন, তাহলে আমার আপনাদের টেমপ্লেটটি সেভ হয়ে যাবে। তো আমরা যদি এখন ব্যাককে ক্লিক করি, এখন পেজটিকে এসইও করতে হবে। এসইও করার জন্য আপনারা মোর অপশনে যাবেন, মোর অপশন থেকে নিচে যাবেন, নিচে দেখবেন একটি অপশন রয়েছে সেটিংস নামে একটি অপশন পাবেন, সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেজ ইনফো নামে একটি অপশন পাবেন, পেজ ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের সকল তথ্যগুলো যদিও দেখতে পারবেন যে আপনি কি কি অ্যাড করেছেন, এবং আপনারা এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদের ডিসক্রিপশন দিতে হবে। ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। আপনার পেজটিকে সার্চ র্যাঙ্কে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ডিসক্রিপশন বক্সটি, আমি এখানে লিখে দিলাম। এরপরে যদি আমরা উপরে দেখি যে উপরে রয়েছে ক্যাটাগরিটি, আমি বলেছিলাম শেষে যে ক্যাটাগরিটি আমরা চেঞ্জ করব, চেঞ্জ করার জন্য এখানে আপনাদের চেঞ্জ করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করেছিলাম গেমিং ভিডিও ক্রিয়েটর, এখানে আমরা টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড ক্যাটাগরি, এখানে আপনারা টাচ করবেন। টাচ করে আপনারা এখন দিতে পারেন ভিডিও ক্রিয়েটর। তো চলে এসেছে লেখার সাথে সাথে ভিডিও ক্রিয়েটর, এটা আপনারা টাচ করুন। এখানে সকল ক্যাটাগরি আসবে, এখানে কোনো বাধা নেই যে এই ক্যাটাগরি আসবে না, এখান থেকে আপনারা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। আমরা যখন প্রথমে দিয়েছিলাম গেমিং ভিডিও ক্রিয়েটর, এটা আমরা এখানে ক্রস বাটনটি রয়েছে, এখানে ক্রসে ক্লিক করে দিলে ওই ক্যাটাগরিটি চলে যাবে। সো দেখতে পাচ্ছেন চলে গেছে আমার একটি রয়েছে। এরপরে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ক্রিয়েটরটি সেভ হয়ে যাবে, আমরা সেভ অপশনে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্রিয়েটর হয়ে গেছে। তো আমরা এখন ব্যাক বাটনে ক্লিক করি। তো এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ইম্পোর্ট নেক্সট স্টেপ কন্টিনিউ, আপনারা এগুলো দিতেও পারেন না দিতেও পারেন। এখানে যদি ক্লিক করেন সো আপনাদের বলতেছে আপনাদের যে ফ্রেন্ডগুলো রয়েছে সেগুলোকে ইনভাইট করতে, যেন তারা পেজটিকে মানে ফলো করতে পারে, সেই জন্য ইনভাইট পাঠাতে বলতেছে। এরপরে যদি আমরা নেক্সটে যাই তো দেখতে পাচ্ছেন এখানে এক গ্রুপগুলোতে জয়েন হতে বলতেছে, সেগুলো আপনার হতেও পারেন না হতেও পারেন, কোনো সমস্যা নেই। সো এগুলো হচ্ছে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে, এরপরে আপনারা ক্রিয়েট পোস্ট করতে বলতেছে। সো এগুলো আপনাদের ইচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আজকের পেজটিতে তৈরি করা এবং এসইও করা। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। পরবর্তী আবারও দেখা হবে নতুন ভিডিওতে।